আসসালামু আলাইকুম। আজকে ইউনিটি লেসন 5-10 নিয়ে আসলাম, দ্য বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। এখানে কিছু কিওয়ার্ড আছে, সেগুলো আমরা দেখবো। প্রথমটা হচ্ছে স্ল্যাব, ওয়াসিস, কুইকস্যান্ড, এরেজ অ্যান্ড এনগ্রেভ, সবগুলো ওয়ার্ডই তোমাদের জন্য নতুন। স্ল্যাব মানে হচ্ছে তাপ্পর দেওয়া আর কি, আর কোয়াসিস ওয়াসিস মানে হচ্ছে মরু উদ্যান, মরুভূমি, পথ যেতে 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 যেখানে গিয়ে একটু রেস্ট নেওয়া যায়, যেখানে গাছপালা থাকবে বা গোসল টুসল করার ব্যবস্থা থাকবে, পানি না পাওয়া যাবে, সেটাকে মরুদ্যান বলা হয়। সেটা হচ্ছে ওয়াসিস। কুইক স্যান্ড মানে হচ্ছে চূড়াবালি, কুইক মানে কি দ্রুত, স্যান্ড মানে বালি, দ্রুত বালি, তার মানে কি চূড়াবালি যেগুলো দ্রুতই নিচে তলিয়ে যায়, সেটাকে কুইক স্যান্ড বলা হয়। এরেজ মানে হচ্ছে পরিষ্কার করা, মুছে ফেলা। অ্যান্ড গ্রেপ মানে হচ্ছে খোদাই করা, অ্যান্ড গ্রেপ মানে হচ্ছে খোদাই করা। তাহলে পরবর্তীতে ফেসিসটা দেখা যায় কি আছে। আমরা ফেসিসটা পেয়ে গেছি, তো ফেসিসটা শুরু করব। রিড হোয়াট ফ্লোরা সেড টু ফারাবি অ্যান্ড দেন রিড দ্য স্টোরি। রিড পড়ো, হোয়াট ফ্লোরা কী ফ্লোরা বলেছিল কাকে, ফারাবিকে, অ্যান্ড দেন রিড দ্য স্টোরি, তারপর গল্পটি পড়ো। ডোন্ট বি স্যাড ফারাবি, দুঃখিত হবে না ফারাবি। ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি, এত মারা সত্যি সত্যি চিন্তা করে না, দরকার নেই, এত মারাত্মকভাবে চিন্তা করার দরকার নেই। অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারাউন্ড ইট, তোমার বন্ধু হারণ কী করেছে সেটা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই। আই নো এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, লিসেন, আমি একটা গল্প জানি বন্ধুদের সম্পর্কে, শোনো। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু অ্যা ডিজার্ট, দুজন বন্ধু ওয়ার ওয়াকিং হাঁটতে ছিল থ্রু মধ্য দিয়ে অ্যা ডিজার্ট, একটা মরুভূমির মধ্য দিয়ে। আফটার হোয়াইল কিছু সময় পরে দে হ্যাড এ কোয়ারেল, তারা ঝগড়া করেছিল, দুজন কি ঝগড়া হয়েছিল তাদের মধ্যে। ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার ইন দ্য ফেস, একটা বন্ধু অন্য একটা বন্ধুকে কী করলো, স্ল্যাপড, তারপর দিল ইন দ্য আদার, তার মুখে তাপড় দিয়ে দিল একটা ফ্রেন্ড অন্য একটা বন্ধুকে ঝগড়া করতে করতে। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড, যে বন্ধুটি তাপড় খেয়েছিল, ওয়াজ হার্ট, খুবই কষ্ট পেয়েছিল, বাট উইদাউট সেইং এনিথিং, কিন্তু কোনো কিছু না বলেই, হি রোড ইন দ্য স্যান্ড, হি রোড ইন দ্য স্যান্ড, সে পাথরে লিখেছিল, কী লিখেছিল, টুডে, আজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু, স্ল্যাপড মি ইন দ্য ফেস, সবচেয়ে ভালো বন্ধু আমারকে আমার মুখে তাপড় মেরেছে। এটা লিখেছিল কোথায়, স্যান্ডে মানে বালিতে, বালি যেটা একটু বাতাসে এলে উড়ে যেতে পারে বা চলে যেতে পারে, স্থান পরিবর্তন করতে পারে সেটা, বা লেখাটা মুছে যেতে পারে, বালুই লেখেছে, বালুতে লিখছে সেই জন্য। তারপরে দে কিপড ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান্ড ওয়াসিস, তারা ঠিক কিপড ওয়াকিং, তারা হেঁটেই যাচ্ছিলো আনটিল, যে পর্যন্ত না দে ফাউন্ড অ্যান্ড ওয়াসিস, তারা কোথাও গিয়ে মরুদ্যান পায়, মরুদ্যান পাবে, সেই পর্যন্ত তারা হেঁটেই যাচ্ছিলো মরুভূমির মধ্য দিয়ে, যেখানে বালি আর বালি, দেয়ার দে ডিসাইডেড টু টেক এ বাথ, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে গোসল করবে সেই মরুদ্যানে। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন দ্য কুইক স্যান্ড অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, তো যে একজন মানুষ, একজন বন্ধু হু ওয়াজ স্ল্যাপড, যে তাকে যাকে তাপড় দেওয়া হয়েছিল বিফোর, আগে গট স্টাক, স্টাক মানে আটকে পড়া, গট স্টাক মানে আটকে গিয়েছিলো ইন দ্য কুইক স্যান্ড, চূড়াবালিতে আটকে গিয়েছিলো, অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, এবং চূড়াবালিতে পড়লে হয় নিচের দিকে তলে যেতে থাকে, তো স্টার্টেড শুরু করেছিল গোয়িং ডাউন, নিচের দিকে ডাবতে শুরু করেছিল, নিচের দিকে তলে যাচ্ছিলো এমন, বাট হিজ ফ্রেন্ড সেভ হিম, কিন্তু ওই যে তার বন্ধু ছিল সে তাকে বাঁচিয়ে বাঁচিয়েছিল। আফটার হি ওয়াজ সেভড হি রোড অন এ স্টোন, আফটার হি ওয়াজ সেভড, যখন তাকে বাঁচিয়ে ফেলা হয়েছিল বা বাঁচানো হয়েছিল, হি রোড, সে রেখেছিলো অন এ স্টোন, একটা পাথরের উপর, আগে রেখেছিলো কোথায়, বালুর উপরে, বালির উপরে, আর এখন লিখতেছে পাথরের উপরে, কী লিখছে, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে কি আমার জীবন বাঁচিয়েছে। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড, যে বন্ধুটি তাপড় দিয়েছিল, অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড, এবং তার প্রিয় বন্ধুকে বাঁচিয়েছিল এবং বলেছিল, আফটার আই হার্ট ইউ, ইউ রোড ইন দ্য স্যান্ড, দেন নাও ইউ রো ইউ রাইড অন এ স্টোন, হোয়াই, আমি যখন তোমাকে আঘাত করেছিলাম তুমি বালুতে লিখেছিলে, এখন তুমি একটা পাথর রেখেছিলে কেন। দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধুটি উত্তর দিয়েছিল, কী উত্তর দিয়েছিল, ওয়াইন সামান হার্টস আস, যখন কেউ আমাদেরকে আঘাত করে, উই শুড রাইড ইট ডাউন ইন দ্য স্যান্ড, আমাদের উচিত সেটা বালুতে লেখা, দ্য উইন্ড ক্যান রেজ ইট অ্যাওয়ে, যাতে বাতাস সেটা সহজে মুছে দূরে নিয়ে চলে যায়, অ্যাওয়ে মানে দূরে, রেজ মানে মুছে ফেলা। বাট ওয়েন সামান ডাজ সামথিং গুড ফর আস, যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, উই শুড অ্যান্ড গ্রেভ, আমাদের উচিত খোদাই করা লেখা, ইট অন স্টোন মানে কি পাথরে লেখা উচিত, সো নো উইন্ড ক্যান রেজ ইট, তাহলে কোনো বাতাস সেটাকে কি মুছতে পারবে না।
डू यू नो द मोरल अफ द स्टोरी, তুমি কি এই গল্পটা আসল কথা জানো, মোরাল জানো, মানে নীতিকথা বা যেটাকে সারাংশ বলি আমরা, বা আসল কথাটা কি, মূল কথাটা কি, সেটা কি জানো? ফ্লোরা এক্সপ্লোরার জিজ্ঞাসা করেছিল কাকে, ফারাবিকে। ফারাবি নোডেড অ্যান্ড স্মাইল। ফারাবি নোডেড, মাথা নাড়ালো, নোডেড মানে মাথা নাড়ানো, অ্যান্ড স্মাইলড, এবং জিজ্ঞাসা করলো ইয়েস, হ্যাঁ, উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমাদের উচিত আমাদের দুঃখগুলো, আঘাতগুলো ভুলে যাওয়া, বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস, ডিড মানে কাজ কর্ম, মনে রাখা, বাট রিমেম্বার, কিন্তু মনে রাখা আওয়ার গুড ডিডস, আমাদের ভালো কাজগুলো ফর এভার, চির ধরে। তো এখানে একটা ম্যাচিং আছে, ম্যাচিংটা করে দিই। হার্ট মানে কি বলছিলাম, যে ওই আঘাত, আঘাত পাওয়া বা আঘাতপ্রাপ্ত হওয়া, আর ওয়াসিস মানে বলছিলাম মরুদ্যান। তো আমরা যেটা যেটা পাবো সেটা সেটা আগে আগে করবো, তাহলে সুবিধা হবে। কুইক স্যান্ড মানে হচ্ছে চোরাপালি, অ্যারেজ মানে হচ্ছে মুছে ফেলা, অ্যান্ড গ্রেভ মানে খোদাই করা। ওকে, তো প্রথমে এদিকে আছে অ্যান এরিয়া ইন এ ডেজার্ট ওয়ার দের আর ওয়াটার প্ল্যান্টস এটসেট্রা, এটা হচ্ছে ওয়াসিস। তো দুই নম্বরের সাথে এ মিলে গেছে, একটা এরিয়া একটা জায়গা, ইন এ ডিজার্ট, ডেজার্ট মরুভূমিতে হওয়ার, যেখানে দের আর ওয়াটার, সেখানে পানি থাকে, প্ল্যান্টস থাকে, এটসেট্রা, আর অনেক কিছু থাকে রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। তো দুইয়ের সাথে এ মিলতেছে। তারপরে রিমুভ সামথিং কমপ্লিটলি, কোনো কিছু পরিপূর্ণভাবে মুছে ফেলা, এরেস, চার নাম্বারটা, চার নাম্বারটা কী ছিল, এরেস। তাহলে এটা রিমুভ সামথিং কমপ্লিটলি, এটার সাথে চারের বি। তারপরে সে কাট ওয়ার্ডস অ্যান্ড ডিজাইনস অন স্টোন আর উড, মানে কী বলে, ওয়ার্ডস, কাট ওয়ার্ডস, শব্দ কাটা আর ডিজাইনস করা, কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন দ্য স্টোন অর উড, মানে খোদাই করা বিষয়টার সাথে এটার সাথে একটু মিল আছে, যে শব্দ অথবা নকশা ডিজাইন করা কোথায়, কাট অথবা পাথরের উপর। তাহলে এটা এনগ্রেভ, এনগ্রেভ, এনগ্রেভের সাথে মিলে, এনগ্রেভ পাসের সি। গড ফিজিক্যাল পেইন হোয়েন সামন হিটস ইউ অর ইউ ফল, গড ফিজিক্যাল পেইন, শারীরিকভাবে কি একটু ব্যথা পাওয়া হয় যখন কেউ তোমাকে আঘাত করে বা তুমি পড়ে যাও, তাহলে প্রথমটার সাথে মিলে হার্ট মানে আঘাত পাওয়া। আর একটাই বাকি আছে, ডিপ হোয়াইট স্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক এ ট্র্যাপ, ডিপ হোয়াইট, বিজা গভীর বালি বা বালু, দ্যাট ওয়ার্কস, যেটা কাজ করে লাইক এ ট্র্যাপ, একটা ফাঁদের মতো কাজ করে, ইফ ইউ ওয়াক অন ইট, যদি তুমি এটার উপর দিয়ে হেঁটে যাও, ইউ উইল সিঙ্ক ইন টু ইট, সিঙ্ক মানে ডুবে যাওয়া, ইউ উইল সিঙ্ক, তুমি ডুবে যাবে ইন টু ইট, এটার মধ্যে দিয়ে, তার মানে এটা কুইক স্যান্ডের সাথে মিলে, তিন নম্বরের সাথে ই মিলে। এই ছিল লাস্ট পেসিসটা।